ইন্ডিয়াকে লজ্জাজনকভাবে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে 3-2 সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। ইতিহাস ডাকছিল ভারতকে, প্রথম 2 ম্যাচ হেরেও 5 ম্যাচের টি-20 সিরিজ জয়ের ইতিহাস। আন্তর্জাতিক টি-20-র 18 বছরের ইতিহাসে প্রত্যাবর্তনের এমন গল্প যে ছিল না আর কোনো দলের, সেই গল্পের দেখা মিলল না আজও। যুক্তরাষ্ট্রের লডার হিলে 5ম টি-20-তে ভারতকে হারিয়ে সিরিজটা শেষ পর্যন্ত জিতেছে ওয়েস্ট ইন্ডিজই। ক্যারিবীয়রা হোম সিরিজটা জিতলো 3-2 ব্যবধানে। বৃষ্টি বিঘ্নিত শেষ ম্যাচে ভারতকে 8 উইকেটে হারিয়েছে রবম্যান পাওয়েলের দল। 166 রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ ছুঁয়ে ফেলে 2 ওভার হাতে রেখেই। রান তাড়ায় দলটির জয়ের নায়ক ব্র্যান্ডন কিং। ক্যারিবীয় ওপেনার 85 রান করে অপরাজিত ছিলেন। তার 55 বলের ইনিংসটি সাজানো 5-4 ও 6 ছক্কায়। আন্তর্জাতিক টি-20-তে কিংয়ের এটি সর্বোচ্চ ইনিংস। আরেক ওপেনার কাইল মায়ার্স 5 বলে 10 রান করে ফিরে যান দ্বিতীয় ওভারে দলকে 12 রানে রেখে। সেখান থেকে নিকোলাস পুরানকে নিয়ে 107 রানের জুটি কিংয়ের। 4 ছক্কায় 35 বলে 47 রান করা পুরানকে ফিরিয়েছেন তিলক বর্মা। আন্তর্জাতিক টি-20-তে নিজের দ্বিতীয় বলেই উইকেট পেয়ে গেলেন সিরিজে ব্যাট হাতে আলো ছড়ানো তরুণ খেলোয়াড় তিলক বর্মা। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে 12.3 ওভারে বাজে আবহাওয়ায় বন্ধ হয়ে যায় খেলা। সে সময় 1 উইকেটে 117 রান তোলা ক্যারিবীয়রা ডিএলসের হিসেবে এগিয়েছিল অনেকটাই। তবে লম্বা বিরতির পর আবার যখন খেলা শুরু হলো দ্রুতই রান তুলেছে দলটি। 14 ওভারে পুরান ফিল্ডেই সাই হোপকে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান কিং। 12 বলে 16 রান করে অপরাজিত ছিলেন হোপ। গায়নার প্রভিডেন্স ও যুক্তরাষ্ট্রের লডার হিলে তৃতীয় ও চতুর্থ ম্যাচটি জিতে সিরিজে সমতা ফেরানো ভারত আজ প্রথমে ব্যাটিং করে 9 উইকেটে 165 রান সংগ্রহ করে, যেখানে সবচেয়ে বড় অবদান সূর্যকুমার যাদবের। 3 নেমে 45 বলে 100 রান করেছেন সূর্যকুমার যাদব, মেরেছেন 4 4 ও 3 ছক্কা। 49 রানের তৃতীয় উইকেট জুটিতে সূর্যের সঙ্গী তিলক বর্মা করেছেন দ্বিতীয় সর্বোচ্চ 27 রান, 2 ছক্কা মেরেছেন এই সিরিজে ভারতের জার্সিতে প্রথম খেলা 20 বছর বয়সী এই তরুণ ব্যাটসম্যান। সূর্যকুমার ও তিলক জুটি বাঁধেন তৃতীয় ওভারে ভারত 17 রানে প্রথম 2 উইকেট হারিয়ে ফেলার পর। লডার হিলে সিরিজের চতুর্থ ম্যাচে প্রথম 2 উইকেটে 165 রানের জুটি করা জ্যাস ওয়াল ও শুভমান গিল আজ বিচ্ছিন্ন হয়েছেন 6 রানেই। ম্যাচের প্রথম ওভারে 5 রান করা জ্যাস ওয়াল ফিরতি ক্যাচ দিয়েছেন বাহাতি স্পিনার আকিল হোসেনকে। নিজের দ্বিতীয় ওভারে সেই আকিল হোসেনই আবার আর্ম বলে LBW করেন শুভমান গিলকে। সোলক সুইপ করতে গিয়ে ব্যর্থ ভারতীয় ওপেনার, রিভিউ না নিয়ে ফিরেন ড্রেসিং রুমে। পরে টেলিভিশনে রিপ্লে দেখলে অবশ্যই আফসোস করেছেন গিল। হক আইজে দেখিয়েছে লেগ স্টাম্পের বাইরে দিয়ে যেত বল। 2 ওপেনার ও তিলকের বিদায়ের পর ভারতের হয়ে প্রায় একাই লড়েছেন সূর্যকুমার। সাঞ্জু স্যামসন 9 বলে 13, হার্দিক পান্ডিয়া 18 বলে 14, সুবিধে করতে পারেননি তিনিও। তবে সূর্যকুমার 18 ওভারে ফিরে যাওয়ার পর ভারত শেষ 2 ওভারে তুলেছেন 24 রান। শেষ ওভারে তো মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল মিলে তোলেন 16 রান, 10 বলে 13 রান করেছেন অক্ষর। তার বিদায়ের পর ইনিংসের শেষ বলটায় ক্রিজে এসে 4 মেরে দেন মুকেশ।